রাজ্য সরকারের স্বয়ং আসনির ধন পাই আপনি কি কি করিলে? হাজুর কঙ্কনে কিন্তু খুড়াই করে সংসার ভাঙিলে, কিন্তু কিয় কেনেক এইবর অল্প পাছত কম। প্রথমে কেটামান দৃশ্য চাও। থানার ভিতর আরক্ষীর সম্মুখতে এজন ব্যক্তিয়ে এজন যুবকক মারিবলৈ খেদি আহিছে, আর তার পাছতেই এই মহিলাগৰাকীয়ে কৈছে, মই তার লগত না যাও, ইয়ার লগত যাম। দৃশ্যকিটা দেখি কাহিনীটো কিছু এক ফুল দৌমালি টাইপ বলে আভাসটো পালে নিশ্চয়। তথাপিও কম, তার আগতে আরো অকনমান আভাস লৈ লক। মই ভাল পাইছো 2001-ত আপুনি স্ক্রিনত দেখা এই মহিলাগৰাকী দুই সন্তানৰ মাতৃ পমি কলিতা, যুবকজনৰ নাম কংকন কলিতা, আৰু এই কাহিনীটোৰ নায়ক নায়িকা এওঁলোকে। সম্পৰ্কত এওঁলোক খুৰীয়েক আৰু ভতিজাক। খুড়াইক কর্মসূত্রে হারিয়ানাত থাকার সুযোগতে দুয়োগৰাকী ডুবি আছিল প্রেম সাগরত। লাহে লাহে কথাবিলাক বহুতৰ চকুত পৰিল। দিয়কচোন, ঋণী ঋণীকৈ খবৰটো হারিয়ানা পালেগৈ। যেতিয়াই খুড়াইক আৰু পৰিয়ালৰ লোকে প্রেমিক ভতিজা আৰু প্রেমিকা খুড়িয়েকৰ অবৈধ প্রেমৰ কথা গম পালে, তেতিয়াই কথা বিষম দেখি কিছুদিন পূৰ্বে ভতিজাক কংকন আৰু খুড়িয়েক পমি দুইজন পলাই গল। ঘৰত এৰি থৈ গল দুই সন্তানক। সমাজৰ আগত পৰিয়ালক লজ্জানত কৰা এই দুই প্ৰেমিক প্ৰেমিকাক বিচাৰি উলিয়াই উভতাই আনিলে পৰিয়ালৰ লোকে ঘৰলৈ। প্ৰেমিকা পমিক কৰ্মসূত্ৰে হাৰিয়ানাত থকা স্বামীয়ে লৈ গ'ল হাৰিয়ানালৈ। কিন্তু প্ৰেমিকা পমিৰ পৰা দূৰত থাকেনো কেনেকৈ প্ৰেমিক কংকন? সেইবাবে ভতিজা প্ৰেমিক কংকনে সিদ্ধান্ত ল'লে যে সি আকৌ দ্বিতীয়বাৰৰ বাবে পলুৱাই নিব প্ৰেমিকা পমিক। কিন্তু হাতত যে ধন নাই, কংকনে কথাবোৰ ভাবি থাকোঁতে ৰাখিল ভাল খবৰটো। রাজ্য সরকারে দিয়া স্বয়ং আসনির ধন সোমাল কঙ্কনের একাউন্টত। বস ভাবি ললে সি সরকারে আত্মনির্ভর হবলে দিয়া ধনেরে সি সংসার পাতিব, তাকো খুড়িয়েক অর্থাৎ প্রেমিকা পমির হইতে। ভবামতে কাম মুখ্যমন্ত্রীর স্বয়ং আসনির ধনেরে পকেট ফুলাই টিকট কাটিলে বিমানের। প্রেমিকা পমির বাবে সি পালেগৈ হারিয়ানা। হারিয়ানার পৰা দ্বিতীয়বারের বাবে পলুয়াই আনিলে প্রেমিকা পমিক। এইবার কিন্তু কথাবোৰ আগৰ দৰে নাছিল। খং উঠিল খুড়ায়েকৰ। হাৰিয়ানাৰ পৰা পত্নীক বিচাৰি আহি কয়া থানা দাখিল কৰিলে খুড়ায়েকে এজাহাৰ, আৰু তাৰ পাছৰখিনি এইখিনি। কুঁৱলীপুৰা ঠাণ্ডা বতৰতো গৰম হৈ পৰিল কয়া থানা। উত্তেজনাময় পৰিৱেশ অগ্নিশৰ্মা স্বামী, আকুৰগুজ প্ৰেমিকা পমি, ভিজা মেকুৰী প্ৰেমিক ভতিজা কংকন, কালিমা খানিলে খুড়িয়েক ভতিজাকৰ পবিত্ৰ সম্পৰ্কত, আৰু এনে নিৰ্লজ্জ প্ৰেম কাহিনী কেনেকৈ সমাধান কৰে তাকে লৈ কয়া আৰক্ষী পৰিল বিমূৰত। হাজুৰ পৰা প্ৰণৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।